আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করা হয় না তো আজকে চিন্তা করলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আসলে ইদানিং মনে হয় কি দিন এত ছোট হয়ে গেছে সপ্তাহ শুরু হতে পারে না তার মধ্যেই সপ্তাহ শেষ হয়ে যায় কোনখান দিয়ে যে শুরু হয় কোনখান দিয়ে শেষ হয় মাঝে মধ্যে মানে হিসাব মিলিয়ে উঠতে পারি না তবে সপ্তাহে শনিবার আর রবিবার আমি বেশ অপেক্ষায় থাকি কারণ সেই দুই দিন আমি সকালবেলা একটু বেশি সময় ঘুমাতে পারবো আর অন্যান্য দিন তো বাচ্চাদের স্কুল থাকে আরাম করে আসলে ঘুমানো হয় না সকালের ঘুমটা আমার অনেক প্রিয় আর সকাল আর একটা প্রিয় জিনিস হচ্ছে আমি খুব আয়েস করে আমার নাস্তাটা যে যেসব দিনগুলোতে বাচ্চাদের স্কুল থাকে ওরা তো স্কুলে থাকে আর জৈতের বাবা যেহেতু অনেক রাতে কাজ থেকে ফিরে সেও সকালবেলা ঘুমে থাকে আমি হচ্ছে নিজের মতো করে নাস্তাটা রেডি করে খুব আয়েস করে খাই আর তাছাড়া আজকের দিনটাও আমি ঠিক করেছি কোনো ধরনের কোনো কাজ করব না সারা দিন আমি একেবারে ফ্রি থাকবো মানে নিজের শরীরকে আরাম দেবো আর কি

কত আসলে মাঝে মধ্যে আমাদের সবারই উচিত সেটা নারী হোক বা পুরুষ হোক সবারই উচিত একটা দিন সপ্তাহের হোক বা পনেরো দিনে একদিন হোক বা যখন মন চায় তখন হোক নিজেকে নিজের মনকে বুস্ট করা এতে দেখা যায় পরবর্তী যে কাজগুলো সেগুলো তখন আর অতটা ঝামেলার মনে হয় না আপনি আসলে বুস্ট করা বলতে আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখা যায় কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার পছন্দের কোনো কাজ করতে পারেন আমার যেমন যেদিন আমার ইচ্ছা হয় না আমি কোনো কাজই করি না কোনো কিছুই করি না যে না আজকে কিছু করব না তো করবই না তবে আগে কিন্তু এমনটা ছিলাম না একটা সময় ছিল যে সারাটা দিন ঘরে কোথায় ময়লা আছে কোথায় কি এই নিয়ে সমস্ত দিন কেটে যেত এমনও দিন গিয়েছে যে দিনে দুইবার ঘর মুছেছি তারপরে তিন চারবার করে ঝাড়ু দিয়েছি একদম উঁকি দিয়ে দেখতাম কোথাও একটা ময়লা পড়ে আছে কি না এমনকি আমার ব্যবহারের হাঁড়ি পাতিল প্লেট গ্লাস অন্য কেউ ধুলেও না আমার পছন্দ হতো না আবার সেই জিনিসটা নিজে ধুয়ে নিতাম তবে বয়সের সাথে সাথে দেখেছি সেই জিনিসগুলোরও অনেক পরিবর্তন এসেছে কারণ এখন চিন্তা করি যে আসলে এত সারাদিন ঘরের পিছনে সময় নষ্ট করে কি হবে আর এটা দেখা যায় শরীরের উপর এক ধরনের কিন্তু অত্যাচারই করা হয় কোনো ধরনের রেস্ট হতো না সেই সকাল থেকে রাত পর্যন্ত খুঁজে খুঁজে ময়লা বের করতাম কোনখানে কি আছে তো এখন হচ্ছে সেই জিনিসটা থেকে নিজেকে বের করতে পেরেছি আসলে দুইটা সিজার তারপরে একবার গল ব্লাডার অপারেশন হয়েছে সব কিছু মিলে এখন আর শরীরে সেই এনার্জিও পাই না এটাই সত্যি কথা আর যত দিন যায় মানুষের কিন্তু বয়স বাড়ে সব কিছুরই একটা পরিবর্তন আসে তো যাই হোক আজকে আসলে ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঝকঝকা রোদ জয়িতের বাবা ঘুম দিয়ে উঠে নাস্তা করে তো সে চিন্তা করলো যে যেহেতু আজকে রান্না বান্নাও নাই আসো এই যে ঘরে যে গাছগুলো আছে তার একটু পরিচর্যা করি তো আমি তাকে বললাম যে আমি আজকে কোনো কাজ করব না তার থেকে এক কাজ করি তুমি কাজ করো আমি তোমাকে ভিডিও করি আর এখন কিন্তু দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস প্রায় তাও শেষের দিকে চলে আসতেছে এখন যদি ঘরের মধ্যে এইসব মরিচ গাছ তারপরে বেলি ফুল গাছ এগুলো যদি কেটে না দেই তাহলে কিন্তু সময় মতো এর পাশ থেকে যে ডাল বের হবে সেগুলো কিন্তু বের হবে না তো বেলি ফুল গাছটা এত পরিমাণ লতানো ছিল কেটে সে আবার কিছু ডাল এরকম করে লাগিয়ে দিয়েছে যদি বাঁচে তো কয়েকজন চেয়েছে তাদেরকে দিব পরে চিন্তা করলাম যেহেতু মাটির কাজ ঘরে হচ্ছেই তো আমি সেদিন বীজমালা গিয়েছিলাম সেখান থেকে কয়েকটা ইনডোর প্লান্ট এনেছি চিন্তা করলাম সেগুলোকেও একসাথে রেডি করে দেই একটু মাটিতে না দিলে দেখা যায় এটা আস্তে আস্তে পরে নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে পারলাইট মিশিয়ে নিলাম কম্পোস্টের সাথে পারলাইটটা আসলে কোনো সার না এটা দেখা যায় কি আমরা মাটিতে কন্টিনিউ পানি দিতে দিতে মাটিটা কিন্তু একদম জমাট বেঁধে যায় এটা দিলে দেখা যায় ওইভাবে জমাট বাঁধে না জানি না আপনি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতে দেখা যায় আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সামনে যেহেতু সামার আসছে বাগান নিয়ে অনেক ভিডিও থাকবে এছাড়া আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ রইল করার বিদেশের মাটিতে কত যত্ন করে আমরা দেশি শাক সবজি লাগাই তা নিয়ে ছোটোখাটো ভিডিও কিন্তু শেয়ার করি আমার চ্যানেলে এর আমার অনেক ধরনের ভিডিও আছে বাগান নিয়ে চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে অনেক ধরনের ভিডিও আছে আর দেখতে দেখতে দেখবেন আপনারও এর প্রতি একটা আগ্রহ চলে আসছে আসলে প্রকৃতির প্রতি ভালোবাসা বা বাগান করা এটা কিন্তু এক ধরনের নেশা একবার শুরু করেন দেখবেন সেই নেশাটা আপনাকেও পেয়ে বসেছে আর আমার ভিডিও দেখে আমার কাছের অনেক মানুষ বাগান করতে উৎসাহী হয়েছে যেটা আমার মনে হয় কি আমি আসলে সার্থক সারা দিন আমি একেবারে বসে কাটিয়েছি তবে সন্ধ্যার সময় আমার বেশ বড় একটা কাজ আছে সেজন্য শরীরকে আসলে প্রস্তুত করেছি এক প্রকার বলতে হয় এই যে দেখেন গাছপালা নিয়ে মাটি নিয়ে কাজ করার পরে ঘরটা ক্লিন করার দায়িত্ব আমার হাজবেন্ড কে দিয়েছে সে অবশ্যই একটু বুড়ো কুচকে তাকিয়েছিল আমি চিন্তা করলাম তাকাও অসুবিধা নাই আমি আজকে কিছুই করবো না আসলে মজা করলাম এই ঘর জারুর কাজটা সাধারণত সেই করে সেটা একটু বলে দিতে হয় আর কি তবে আলহামদুলিল্লাহ সে আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে তো যাই হোক সারাদিন বসে থেকে দেখেন কেন আমি এনার্জি সঞ্চয় করেছি আমার এই যে রুমটা এখানে সাধারণত কাপড় চুপড়ি থাকে অন্য কিছু না সারাটা রুম ভরা কাপড় মানে ভাস করতে হবে তারপরে স্ট্রে করতে হবে এরপরে কিছু কাপড় আছে যেগুলো চ্যারিটিতে দেব। সেগুলো বাঁচতে হবে এর মধ্য থেকে এই কাজটা মানে যে কাজগুলো টোটাল আমার মনে হয় ঘন্টা দুই লেগেছে সব কিছু ক্লিয়ার করতে তারপরেও সব কিছু ক্লিয়ার করতে পারিনি কারণ এতগুলো কাপড় দেখতে এরকম দেখায় আর এই যে ব্যাগগুলো আমার বেশ উপকারে এসেছে এগুলো মনে হয় আমি গত বছর অ্যামাজন থেকে নিয়েছিলাম এই ব্যাগগুলো আমার বেশ কাজে দিয়েছে কারণ আলমারি ওবার ড্রয়ার এগুলো তো সবই একদম ফুল এরপরে বাড়তি যে লেপ কথা যা থাকে তা এর মধ্যে আমি ঢুকায় রাখতে পারি মাঝে মধ্যে কিন্তু আপনারাও নিজেকে এরকম বুস্ট করবেন কারণ আগে নিজে সুস্থ থাকা তারপরে সব কিছু সবাই অসুস্থ থাকলে আপনি দেখাশোনা করতে পারবেন কিন্তু আপনি অসুস্থ থাকলে কয়দিনকে দেখাশোনা করবে সেটা একবার অসুস্থ হয়েই দেখেন তাতে সে আপনার যতই কাছের আপনজন হোক একদিন দুই দিন তিন দিন একটা সময় দেখবেন সবচেয়ে সেই কাছের মানুষগুলো বিরক্ত হয়ে গেছে তাই আগে নিজেকে সুস্থ রাখবেন তারপরে অন্য সব কিছু বিশেষ করে আমরা মেয়েরা অন্য সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালোর দিকটা ভুলে যাই আর সেই ভুলে যাওয়াটায় কিন্তু অনেকের জীবনে একসময়ে কাল হয়ে দাঁড়ায় তাই নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন অন্যান্য সবাইকেও ভালোবাসতে পারবেন সুস্থ রাখতে পারবেন আমি কাজ করতে থাকি সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ